সৌদি আরবের জেদ্দা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি নামেও পরিচিত এই ঐতিহাসিক শহর আভিজাত্য সৌন্দর্যে ঘেরা এই শহরে সবসময় থাকে পর্যটকের আনাগোনা সৌদি আরব প্রশাসনের বিশেষ কিছু উদ্যোগের পর অবসর সময় কাটাতে ভ্রমণপিয়াশিদের অন্যতম পছন্দের স্থানে পরিণত হয়েছে জেদ্দা বর্তমানে পবিত্র হজকে কেন্দ্র করে আরও বেশি আনাগোনা বেড়েছে মানুষের তবে কোভিড মহামারী শুরুর পর হঠাৎই পর্যটক শূন্য হয়ে পড়ে জেদ্দাসহ সৌদি আরবের দর্শনীয় সব শহর এতে ভাটা পড়ে ব্যবসা বাণিজ্যে স্থানীয়দের সঙ্গে ক্ষতির মুখে পড়েন বাংলাদেশি ব্যবসায়ীদের একটি বড় অংশ তবে এবার দশ লাখ মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন এতে ঘুরে দাঁড়াবে পর্যটন খাত এ শহরের পঁয়ষট্টি কিলোমিটার পূর্বে অবস্থিত পবিত্র মক্কানগরী তিনশো ষাট কিলোমিটার উত্তরে মদিনা এই দুই শহরকে ঘিরে জেদ্দায় চলে রমরমা ব্যবসা এবার যার ব্যতিক্রম হয়নি মোটামুটি রমদান থেকে করোনার কারণে অনেক ব্যক্তিমানিজ্জি মন্দা গেছে অনেক লোকসানের মানুষ কিন্তু এখন কি একটু ফ্রি আছে সামনে আরো ভালো হবে কবে বলে এটা আমরা এসেছি কিমোটো আলহামদুলিল্লাহ আমরা হাজী আসতেছে বিভিন্ন দেশের পর্যটক আসছে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি তবে আশা করি ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে চলতি বছরের মে মাস পর্যন্ত দেশে আসা রেমিটেন্সের মধ্যে শুধু সৌদি আরব প্রবাসীরাই পাঠিয়েছেন অন্তত পঁচিশ শতাংশ যা দেশের অর্থনীতিকে গতিশীল করেছে বলে জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের পাঠানো এক কোটি মার্কিন ডলারের রেমিটেন্সের মধ্যে শুধুমাত্র সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন চারশো কোটি মার্কিন ডলার বৈধপথে অর্থ পাঠিয়ে আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা নিতে উৎসাহ দেন রাষ্ট্রদূত তিনি জানান যে অঙ্কেরই অর্থ পাঠানো হোক না কেন তা তুলতে লাগবে না কোনো কাগজপত্র বর্তমানে যে কোনো অঙ্কের টাকা প্রেরণ করা হোক না কেন কোনো কাগজপত্র জমা দেয়া ছাড়াই প্রণোদনার টাকা ব্যাংকে জমা হচ্ছে বেশ কয়েক বছর আগেও জেদ্দায় কঠোর অনুশাসনে থাকতে হতো সৌদি আরবের নারীদের তবে নিয়ম শিথিল করায় এখন ব্যবসা বাণিজ্যেও এগিয়ে এসছেন স্থানীয় নারীরা